হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি চরম 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 আছো। তো আমরাও ভালো আছি আর চলে এসেছি ফাটাফাটি খাবার নিয়ে, চিকেন আর ডিম। তোমরা তো বরাবরের জন্য জানো চিকেন আমার সবথেকে ফেভারিট আর ডিমটা হচ্ছে ওর বেশি ফেভারিট। তো হবে আজকে চ্যালেঞ্জ। একদম ফাটাফাটি চ্যালেঞ্জ। ডাল আছে, একটু আলু পোস্ত আছে, হচ্ছে জলপাইয়ের চাটনি, তার সাথে লেবু আর পেঁয়াজ। ভাত কি আমাকে বেশি দিয়েছো? না না, আর আজকে 10 পিস করে ডিম আছে। একদম 10টা করে ডিম, ঠিক আছে? মানে একটা দুটো নেই, 10টা ডিম খেয়ে শেষ করতে হবে। আর মাংস এখান থেকে এদিকের মাংসটা আমার, এই আলুর থেকে, আলুর থেকে ওদিকেরটা তোমার, ঠিক আছে? একদম। তাই যখন নেবে একটু মনে করে রাখবে যে কোনটা নিচ্ছ না নিচ্ছ, ঠিক আছে? তাহলে চলো শুরু করি ভিডিও। তুমি কি দিয়ে খাবো? ডাল দিয়ে? তো চলো প্রথমে ডাল আর পোস্ত দিয়ে শুরু করি। আমি একটু লেবু নিয়ে নেবো। আজকে সব মেখে খাবো একসঙ্গে, জগা খিচুড়ি করে, ঠিক আছে? ডাল নিয়ে একটু লেবু নিয়ে নিলাম। আগে ভাতের থালাতে না জায়গাটাও কম হবে। এই যে ডাল, ডালটা সাইড করে দিই, যখন লাগবে আবার নেবো। ডাল একটু রেখে নিলাম। পোস্তটা আমি একসঙ্গে ঢেলে নেবো, মানে ডাল আর পোস্ত দুটোই একসঙ্গে আমি মেখে, ডাল দিয়ে পোস্ত দিয়ে আমার মেখে খেতে ভালো লাগে। পোস্তটা আলাদাই টেস্ট। ডাল পোস্ত দিয়ে দারুণ লাগে। আচার নিয়ে নেবো, আচার দিয়ে খাবো, হাতে করে নিই জলপাই আচার দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে। ও চিকেনের মেটেটা পেয়েছি, একটু মেটেটা নিয়ে নেবো, আমার ফেভারিট চিকেন লিভার টালিনি। একটু আলু দিয়ে মেখে খেয়ে দিলাম। মেটে দিয়ে ভাত দিয়ে মেখে খেতে না হেভি লাগে।
আজকে চ্যালেঞ্জ আছে তো না এটা লেবু নিয়ে নি এবার খাবো চিকেনের ঝোল দিয়ে আর ডিমটা 10 টা করে ডিম আছে বলেছো এই যে আমার যেটা মাংস নিয়ে নিচ্ছি এবার ঝোল নিয়ে নেবো আর ঝোল একটা রাখা আছে নিচে যদি শেষ হয়ে যায় ঝোল নেওয়া যাবে আর ঝোল নিয়ে তুমি টেনশন করো না একদম ঝোলটা নিয়ে নিচ্ছি একদম নরম হয়ে গেছে প্রচুর ভাত দিয়ে ফেলেছ আজকে আমাকে বুঝলে আমারও আমি গুনে গুনে দিয়েছি দুজনকে সমান দিয়েছি বুঝতে পেরেছ আমি একটা আলু খাওয়া হয়ে গেছে আমার বাদ বাকি যা আছে তোমার
أقول تمار. أقول تمار. জল পেরা আছে তুমি তো জিতে গেছ আর আর ভাত বাকি আছে মাংস বাকি আছে তো প্রত্যেকবারের মতো আমি জিতে গেছি এবারেও তো আসছে শাস্তি নিয়ে তুমি ওয়েট করো কোথাও যাও না তাড়াতাড়ি আসছি তো চলে আসলাম আমরা আবার ই নিয়ে কি নিয়ে শাস্তি নিয়ে চলে আসলাম তো আজকে আমি জিতে গেছি তুমি কবে জিতলে তুমি লাস্ট কবে জিতেছো বলতে পারবে ওরা বলুক তো ওদেরকে কমেন্ট করে জানাও কেমন লাস্ট কবে জিতেছে তো আজকে ওর জন্য আমি শাস্তি নিয়ে এসেছি প্রত্যেকবারের মতো অদ্ভুত টাইপের শাস্তি ও আমাকে একদিন একটা জিনিস খাওয়া করেছিল একদিন আমাকে গোবর খাওয়া করেছিল কোনদিনও না ডপিং তো নিয়ে এসেছি এই যে শাস্তি হচ্ছে এটা যে শুকনো বেগুন এই বেগুনটা অনেক দিন ধরে পড়েছিল বাজারে আজকে সকালে বাজার করতে গেছিলাম নিদেখছি রাস্তার উপর পড়ে আছে একটা কুকুরের মধ্যে মুতেও দিয়ে গেছে মানে হিসু করেছে কি বলে এটাকে মূত্র বিসর্জন করে দিয়ে গেছে একটা কুকুর তো সেই বেগুনটাকে আমি তুলে নিয়েছি বাসে মানে বাস স্ট্যান্ডের ওইখানে রাস্তার উপরে করে পড়েছিল তো শুকিয়ে গেছে এসে একটু ধুয়ে ধোয়া হয়েছে এটা হারপিক দিয়ে ধুয়েছি হারপিক দিয়ে ধোয়ার পর এটা এখন ওকে খেয়ে দেখাতে হবে না গিলেও হবে টেস্টটুকু শুধু মূত্র বিসর্জনের টেস্টটুকু শুধু ওকে জিভে পেতে হবে তো চলো নাও চিবিয়ে খেয়ে নাও পচা কথা বলছো কেন নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো আছে নাও নাও পোকা আছে দেখে খেয়ে সত্যি করে দেখো পোকা আছে দেখো পোকা বেগুন তোমরা ঘরে প্লিজ ট্রাই করো না দেখছো বেগুনটা পোকা আছে
ঠিক আছে আমি ছাড়ি দিচ্ছি আমি একটুখানি ভালো দিকটা ছাড়ি দিচ্ছি তুমি খেয়ে নিও ঠিক আছে আনো এটুকু কাঁচা বেগুন দিচ্ছি এটুকু তো ভালো দিকটাই দিয়ে যেটা পোকা নেই এটুকু খেয়ে দেখাও টেস্টটুকু পেলেই হবে জিভে শুধু টেস্ট নাগিলেও হবে তো তোমরা এরকম কেউ খেও না বাড়িতে এত এত খাবার তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো না যেহেতু আমরা মজা করার জন্য খাই যেহেতু চ্যালেঞ্জ তোমরা বাড়িতে কেউ চ্যালেঞ্জ করো না আমাদের মতন দেখো আর মজা নাও আমাদের চ্যালেঞ্জগুলো নাকি বাহ টেস্ট পেয়ে গেছে আর কিছু দরকার নেই ঠিক আছে খেয়ে নিচো পুরো ছি 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 পুরো খেয়ে নিয়েছে তো চলো ও খেয়ে নিয়েছে শাস্তি পেয়ে গেছে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি